আজকে আপনাদের আমাদের নবান্ন উপলক্ষে কার্তিক পুজো কিছু মুহূর্ত শেয়ার করব। কিন্তু আমার শরীরটা অসুস্থ থাকার জন্য পুজোর কিছু ভিডিও আমি করতে পারিনি। তার পরদিন অনুষ্ঠান থেকে কিছু কিছু মুহূর্ত তুলে ধরছি, সেগুলো দেখুন। একটা প্রতিযোগিতা হয়ে গেল, মোমবাতি প্রজ্বলন প্রতিযোগিতা, সেটা ভিডিও করা হয়নি আমার। এবার হচ্ছে মেমারি কন্টেস্ট প্রতিযোগিতা, দেখুন কি হয়। আমার নাম মৃত ব্রত ঘোষ। আরাম শঙ্খ ঘোষ ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে, বাবা আছে মা আছে দুই পাশে দুজনে, ওই ঘরে ঘুম ভরে দিদি আছে বেঘরে, পুতুলের টুং টান বেজে ওঠে এই ঘরে, ওই ঘরে ছিল
তাকাও। পরে সত্যও দিলীপ তাকে বলছি আপনি প্রস্তুত থাকুন, আপনাকে একটু মঞ্চে ডাকবো। তাকে অভিনন্দন, দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রিয়া লাহা, পুরস্কার তুলে দিচ্ছেন শুভ্রা লাহা। তৃতীয় হয়েছে আমাদের শুভ্রা বৌদি, ছয় তারিখে তাদের উৎসাহ। দ্বিতীয় মৌমিতা চ্যাটার্জি, তৃতীয় প্রকৃতি কৃষ্ণা লাহাকে ডাকছি, পুরস্কার তুলে দিচ্ছেন কৃষ্ণা লাহা। একটু জোরে আপনার জি পুরস্কার দিয়ে চলতে মানল। আরে কি করে হলে তো হাততালি দিস না, কেউ হাততালিতে পরের বার আবার হয়তো আরো 40 সেকেন্ড বাজাবে। দ্বিতীয় হ্যাঁ হবে 450। মৌমিতা চ্যাটার্জি, মৌমিতা চ্যাটার্জি তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে এবারে সদস্য শ্রী রাজীব কুমার লাহা। তৃতীয় প্রকৃতি লাহা তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে শ্রী রাজীব কুমার লাহা। একটু জোরে হাত তালি। একটু জোরে হাত তালি বলেছি আমি বলেছি ঈশিতা লাহাকে পুরস্কার তুলে দিলেন অরুণ কুমার সেন মহাশয়। পরবর্তী পিয়াসা রায়, তুমি এসো এখানে। দ্বিতীয় হয়েছে পুরস্কার তুলে দিচ্ছে অরুণ কুমার সেন মহাশয়, আমাদের আজকের বিশেষ অতিথি। এবং তৃতীয় স্থান বন্দনী লাহা অরুণ কুমার সেন মহাশয় তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে। তাহলে অনুষ্ঠান আজকের এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।